হাই, আমি রাহুল। আজকে গড়িয়া মোড়ে একটা প্রপার্টি দেখতে এসেছি, একদম গড়িয়া মোড়েই প্রপার্টিটা দেখতে এসেছি। 707 স্কোয়ার ফিট, 707 স্কোয়ার ফিট উইথ পার্কিং একটা ফ্ল্যাট আমরা দেখতে এসেছি, G+3 3rd ফ্লোর উইদাউট লিফট। এই ফ্ল্যাটটা দেখব আমরা একটা ছোট সোসাইটির মধ্যে। দেখুন, একটা রিসেল প্রপার্টি, খুবই ভালো কন্ডিশনে রয়েছে আর লোকালিটি খুবই ভালো। গড়িয়া মোড় থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর কবি নজরুল মেট্রো থেকে 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হতে পারে। তো এইরকম একটা জায়গায় আমি একটা 1-2 BHK সিঙ্গেল টয়লেট, ছোট ব্যালকানি, ছোট ফ্ল্যাট একটা পার্কিং সহ এসেছি দেখতে। সেটা আপনাদেরকে আমরা দেখাবো বাইরে থেকে। এখন আমরা দেখাচ্ছি বাইরের কন্ডিশন, বিল্ডিংয়ের খুবই ভালো কন্ডিশনে রয়েছে ফ্ল্যাটটা, আর এটা ছোট সোসাইটির মধ্যে রয়েছে। ভেতরে যাব আমরা দেখাবো। দেখুন, স্টের কেসের জায়গা, দুটো ব্লক আছে, তিনটে ব্লক আছে ইনফ্যাক্ট। এখানে একটা এল শেপের ব্লক আর একটা স্ট্রেট ফিট ব্লক আছে। এখানে যেটা আপনারা দেখছেন, যে পার্কিংটার কথা বলছিলাম, সেই পার্কিংটা হচ্ছে, এই পার্কিংটা আপনি এর সাথে পাবেন। প্রাইস 28,50,000 দাম আছে পুরো উইথ পার্কিং। যদি কেউ পার্কিং না নিতে চায় তাহলে ওখান থেকে 4 লাখ টাকা বাদ দিয়ে দেওয়া হবে। পাশে কেয়ারটেকার রুম আছে। ফ্ল্যাটটা G+3 3rd ফ্লোর উইদাউট লিফট, কিন্তু আমি সিঁড়ি দেখেছি। স্টের কেসটা খুবই, মানে খুবই কম এলিভেশনের, একদমই খাড়া নয়। আর 3rd ফ্লোর উঠলে আপনারা বুঝতে পারবেন না যে 3rd ফ্লোর বেসিক্যালি যেরকম থাকে 3rd ফ্লোর, খুব উঁচুতে উঠলে মনে হয়, কিন্তু এখানে সেরকম আপনার মনে হবে না। এখান থেকে বেরোনোর জন্য দুটো এন্ট্রান্স আছে, দুটো এক্সিট আছে, এখান থেকে একটা, আর সামনে গেট দিয়ে ঢুকলাম সেখানে একটা। এখানে পাওয়ার ব্যাকআপ জেনারেটর আছে, কিন্তু পাওয়ার ব্যাকআপ জেনারেটারের সেরকম ইউজ হয় না আশা করছি, কারণ এটা সিএসসি এরিয়া, এটা আপনার কলকাতা কর্পোরেশনের মধ্যে জায়গাটা পড়ছে। আমরা উপরে গিয়ে 3rd ফ্লোরে ফ্ল্যাটটা দেখব, আপনাদেরকে একটু স্টের কেসটাও দেখাবো। যে আমি যেটা বলছিলাম কি, স্টের কেসটা খাড়া নয়, খুবই রাইডিং কমফর্ট খুব ভালো। দেখুন, অনেকটাই মানে এলিভেশনটা কম, প্রায় ধরে নিন 45 ডিগ্রি এলিভেশন বা তার থেকে কমই হবে। আমরা চলে এলাম 3rd ফ্লোরে। দেখুন কত তাড়াতাড়ি দুটো করে স্টেপ নিলাম আমি। নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট আর নর্থ ইস্ট, 3 সাইড ওপেন এই ফ্ল্যাটটা আমরা দেখব। প্রথমে আমরা এর ছাদটা দেখে নিই আর এরিয়াটা দেখে নিই, একটু লোকেশনটা আপনি বুঝতে পারবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীরকম লোকজন এখানে থাকে ছাদ থেকে দেখে। তারপর আমরা ফ্ল্যাটটা দেখবো ফাইনালি। দেখুন, আমরা ছাদে এলাম, এরকম 3খানা ছাদ আপনারা দেখতে পাবেন। সামনে দুটো দেখতে পাচ্ছেন আর এটা একটা বড় ছাদ। আর এটা হচ্ছে ডেন্স লোকালিটি এখানে গড়িয়া শ্রীরামপুরের। আর দেখুন, আপনাদেরকে টপ ফ্লোরের ফ্ল্যাট দেখতে নিয়ে এসেছি, ছাদটার কি অবস্থা। ছাদ একদম ঠিক আছে।
একটা জিনিস আবার বলবো, থার্ড ফ্লোরে উঠলাম, সিঁড়ির রাইডিং কমফোর্ট খুবই ভালো। আপনারা নিজেরা আসলেও জিনিসটা বুঝতে পারবেন যে থার্ড ফ্লোর হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটাতে থার্ড ফ্লোরের কাছে, মানে থার্ড ফ্লোর অবধি উঠছেন আপনারা। এবার চলুন ফ্ল্যাটটা আমরা দেখে নিই একটু। ফ্ল্যাটটা দেখে আমরা ভিডিওটা ক্লোজ করব। যখন আমরা ঢুকছি, ঢোকার মুখে আমাদের নর্থ ওয়েস্ট, সামনে কোলাপসিবল বসানো আছে। জাস্ট ঢুকলাম, ঢুকে যে জায়গাটাতে আমরা ল্যান্ড করছি সেই জায়গাটা হচ্ছে এর ড্রয়িং ডাইনিং এরিয়াটা। এটা ড্রয়িং ডাইনিং এরিয়া, আর সোজা দেখছেন ডান হাতে কিচেন, তার পাশে একটা টয়লেট আর দুটো বেডরুম। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা ছোট ব্যালকনির মধ্যে, সেটাও দেখাবো। আমরা ব্যালকনিটা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, ব্যালকনিটা একটা ছোট সাইজের ব্যালকনি। এটা আমাদের ফ্রন্ট আর সাউথ ওয়েস্ট। এই ফ্ল্যাটটা আমরা দেখাতে এসেছি জাস্ট কিছু রিকোয়েস্ট জন্য, রিকোয়েস্ট যেমন কিছু কিছু ভিউয়ার্স বা কাস্টমার্স আমাদেরকে চাইছিল যেটা কি গড়িয়া মোড়ের কাছাকাছি একটা ছোট ফ্ল্যাট হলেও তাদের চলে যেতে পারে, কিন্তু তারা কমিউনিকেশনের পার্টটা ভালো চাইছেন। তো যেখান থেকে মেট্রো আর বাস স্ট্যান্ড একদম বাড়ি থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে এই ফ্ল্যাটটা আপনাদের জন্য হতে পারে, তো তারা টার্গেট করতে পারেন এই ফ্ল্যাটটা, অবশ্যই দেখে যাবেন। দেখাই আমরা কিচেনটা প্রথমে। পুরো কিচেনটা যা সাইজ আছে ভালো বড় সাইজ আছে, আর পুরো ফ্ল্যাটটাই মার্বেল মার্বেল ফার্নিশ করা আছে এখানে, এমনি কন্ডিশনও ভালো ফ্ল্যাটের। উপরে এখানে গ্রানাইট বসানো আছে সব। আর কিচেন থেকে এটা ড্রয়িং ডাইনিং এরিয়াটা, 12 ফিট × 10 ফিটের এই ড্রয়িং ডাইনিংটার এরিয়া হবে। এরপরে এখানে একটা বেসিনের জায়গা, তার পাশে যেটা কমন টয়লেট, একটাই টয়লেট আছে, সেই টয়লেটটার সাইজটা দেখুন আপনারা। আর তার পাশে নর্থ ইস্ট, নর্থ ইস্টের এই বেডরুমটা, নর্থ ফেসিং এই বেডরুমটা হচ্ছে আপনার 11.5 ফিট লম্বা আর 11 ফিট চওড়া, অনেক বড় বেডরুমগুলো। ব্লকেজ নেই কোথাও। এই বেডরুমের পরে আপনারা এই জাস্ট দ্বিতীয় নম্বর সেকেন্ড বেডরুমটা দেখুন। সেকেন্ড বেডরুমটা হচ্ছে 12 ফিট লম্বা আর 9 ফিট চওড়া। আর এই বেডরুমটাতে দুটো জানলা রয়েছে, আর এখানেও ব্লকেজ নেই সেরকম। একটা মিনি কমপ্লেক্স, মিনি সোসাইটির মধ্যে একটা আপনারা এখানে ফ্ল্যাট পেতে পারেন, গড়িয়া মোড়ের কাছাকাছি, কবি নজরুলের কাছাকাছি। এটা রিসেল ফ্ল্যাট, কত বয়স আছে সেটাও আমি বলে দেবো, প্রায় আমার মনে হয় 8-10 বছর বয়স হবে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারেন। 707 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা উইথ পার্কিং আসছে, আপনারা চাইলে উইদাউট পার্কিংও নিতে পারেন।
এখানে পার্কিং এর অনেক ডিমান্ড আছে, যারা এখানে থাকছে এই সোসাইটির মধ্যে তারা পার্কিং কিনে নিতে চাইছে, কিন্তু বিল্ডিং আগে ফ্ল্যাট না বিক্রি হলে পার্কিং বিক্রি করা যাবে না, সেই জন্যই এখন পার্কিংটা অ্যাভেলেবেল রয়েছে, তো কেউ চাইলে পার্কিংটাও নিতে পারবেন। তো এই ফ্ল্যাটটা দেখলেন, এই ফ্ল্যাটটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর এই ফ্ল্যাটটা ভিজিট করতে হলে আমাদেরকে কল করতে হবে 8910849493 নম্বরে কল করলে আপনারা এটা ভিজিট করতে পারেন, একটু একদিন আগে বললে খুব সুবিধা হয়, তাহলে চাবি অ্যারেঞ্জ করে ভিজিট করানো যাবে। আপাতত এই ভিডিওটাতে এইটাই, এতটুকুই। নেক্সট আমরা দেখছি 25 থেকে 30-এর মধ্যে 5-6টা ফ্ল্যাটের একটা ভিডিও আমরা শ্যুট করব। আপাতত এই ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় ঠিক আছে, আপনারা ভিজিট করুন। থ্যাংক ইউ।